Assalamu alaikum, my dear brothers and sisters. Welcome back to Nasirs Korean Language Center. প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই যে যেখানে আছেন নিরাপদে রয়েছেন, ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। কোরিয়ান ল্যাঙ্গুয়েজের আরেকটি ক্লাসে চলে আসলাম। আজকে তিন নম্বর ক্লাস। আজকে যা শিখতে চলেছি তা হচ্ছে কোরিয়ান যতগুলো বর্ণমালা আছে তার মধ্যে নিশ্চয়ই কনসোন্যান্ট অ্যান্ড ভাওয়েল রয়েছে। আজকে ক্লাসে আমরা কনসোন্যান্ট শিখব। কনসোন্যান্ট হচ্ছে 14টি। 14টি হচ্ছে কনসোন্যান্ট। এই 14টি কনসোন্যান্ট আমরা আজকে শিখতে চলেছি। যদিও বা এর আগে আমার অনেকগুলো ভিডিও বানা হয়েছে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ নিয়ে, তবে আজকে আমরা ফর্মালি কোরিয়ান বর্ণমালার 14টি ব্যঞ্জনবর্ণ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। শুরু করার পূর্বে একটি বিষয় ক্লিয়ার হয়ে যায়, আমরা তো মোটামুটি কম বেশি ইংরেজি জানি, তাই না? যেমন আমরা ইংরেজি বর্ণমালাকে যেভাবে উচ্চারণ করি, এই, জেই, খেই, ঔ, ফি, এটা হচ্ছে রাইট প্রোনাউন্সিয়েশন। উদাহরণ হিসেবে উদাহরণে একটা নিয়েছি, সেটা হচ্ছে এ, এর উচ্চারণ হচ্ছে এই। যখন আমরা বর্ণমালা উচ্চারণ করব পড়ব তখন এই, রাইট? বাট এই এর অনেকগুলো কিন্তু সাউন্ড রয়েছে। এতে এতে এও হয়, অ হয়, আ হয়, এ হয়, অনেকগুলো হয়। তারপরে যে, যেমন যেতে যেই, এটা সঠিক মানে অ্যালফাবেট হিসেবে উচ্চারণ করলে যেই, কিন্তু এটা আমরা যদি সাউন্ড আনতে চাই মানে যেটা উচ্চারণ হয় সেটা হচ্ছে জ, জ মানে বুর্গি জ। অনুরূপভাবে খেই, এটা হচ্ছে বর্ণমালার ক্ষেত্রে খেই, বাট খেতে খ হয়, এটা আমরা জানি। মানে এর এর সাউন্ডটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমরা কোরিয়ান কনসোন্যান্টগুলোকে নিয়েছি, তো এখানে একটু ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে কোরিয়ান বর্ণমালাতে যেটা হয় সেটা হচ্ছে যে শুরুতে মানে কোনো ওয়ার্ডের শুরুতে একরকম উচ্চারণ হয়, ভিতরে একরকম উচ্চারণ হয়, আর নিচে একরকম উচ্চারণ হয়। তো আমরা এটা দেখব এখানে। যেমন এটা হচ্ছে, আমরা এটাকে বলি আমরা এই এই যে সাতের মত, এটাকে আমরা বলি গিয়ক। ওই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জেই খেই ও ফি কিউ, মানে এভাবে যেগুলো আমরা অ্যালফাবেটগুলো উচ্চারণ করি সঠিকভাবে, ঠিক তেমনটি এটাকে বলা হয় গিয়ক। বাট আমাদের এই যে মাঝখানে উন্তুস্তু ওয়া আছে, এই এই উন্তুস্তু ওয়াগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এগুলোকে যদি বাদ দেই তাহলে আমাদের এই বর্ণের যে কী কী অর্থ সেটা মনে রাখতে খুব সুবিধা হবে। যেমন এখানে এটাকে গিয়ক আমরা বলি, গিয়ক, বিউপ, অনেকগুলো আছে। যেমন এখানে বিউপ, এখানে রিউল, আমাদের এগুলো মনে রাখার কোনো দরকার নাই। বিউপ ফিউপ কোনো দরকার নাই। এগুলোর ইন্ডিভিজুয়াল এক ওয়ার্ড মানে সাউন্ডটা কী কী আসছে সেটা আমরা খেয়াল রাখবো। শুরুতে একরকম, ভিতরে একরকম, নিচে একরকম। তাহলে এখানে এটা হচ্ছে খ, মানে একটা ওয়ার্ডের শুরুতে খ, ভিতরে হলে গ, ভিতরে মানে একটা ওয়ার্ডের ভিতরে, আর নিচে হলে ক। অনুরূপভাবে এটা হচ্ছে ন, শুরুতে ন, তারপরে ভিতরে ন, নিচে ন। তারপরে এটা হচ্ছে কি থ, তা থ দ ত, মানে থ হচ্ছে শুরুতে, দ হচ্ছে ভিতরে, আর ত হচ্ছে নিচে। তারপরে হচ্ছে র, র, ল, মানে রিউল। আমরা যদি রসুকে বাদ দিয়ে দিই, মানে মাঝে মাঝে যেটা ব্ল্যাক কালার দিয়ে লেখা আছে এই এটা যদি বাদ দিই তাহলে র আর ল, এই যে র আর ল, এমনিতেই মনে থাকে, মনে রাখার এটা হচ্ছে খুব সহজ উপায়। এটা হচ্ছে বিউপ, বাট আমরা এভাবে না মনে রেখে ব প মনে রাখবো, মানে দুই ধারে দুইটা, তাহলে একটু সহজ হয়ে যাবে। তো এটা আমরা যা হোক, এখানে ফ এটা উচ্চারণ হয়, ফ মানে লিসেনিংয়ে শুনতে হলে, লিসেনিং শুনবেন যখন তখন বুঝবেন যে এটা ফ। তাহলে ফ ব প, ফ শুরুতে, ব ভিতরে, আর প হচ্ছে নিচে। এবার হচ্ছে ঝ, জ, ত, ঝ, জ, ত। তারপরে হচ্ছে ছ, ভিতরে নেই এবং নিচে হচ্ছে ত। এবার আমরা আরও কিছু কনসোন্যান্ট দেখবো। এটা হচ্ছে ম, 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 তিনটাতেই ম, অর্থাৎ শুরুতে, ভিতরে, নিচে। তারপরে হচ্ছে থ, থ, ত, থ ভিতরে নেই আর নিচে হচ্ছে ত। তারপরে হচ্ছে ফ, ফ ভিতরে নেই তারপরে নিচে হচ্ছে প। তারপরে হচ্ছে হ, হ এবং সব শেষে নিচে হচ্ছে ত, ভিতরে নেই। তারপরে হচ্ছে এটা আমাদের হচ্ছে ইয়ং, শুরুতে নেই, ভিতরে নেই এবং নিচে হচ্ছে ইয়ং। এবার হচ্ছে স, স ভিতরে নেই এবং নিচে হচ্ছে ত। এবার হচ্ছে এটা আমরা বলি কিউ, তো শুরুতে হচ্ছে খ,
মিডল এনে এবং নিচে হচ্ছে ক প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে মনে রাখবেন আপনাদের এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে ও পি কিউ আর এস টি ইউ ডাবল ইউ এক্স ওয়াই জেড হ্যান ত্যান এগুলো এভাবে মনে রাখার দরকার নেই জাস্ট আমরা এই বর্ণগুলো খেয়াল করব যে শুরুতে কি হয় তারপরে ভিতরে কি থাকে এবং নিচে কি থাকে প্রিয় শিক্ষার্থীরা নেক্সট ক্লাসে আমরা শিখতে চলেছি ডাব্লু এইচ কোশ্চিন ইংরেজিতে যেমন কোথায় কিভাবে কখন কতটুকু কেন আমরা শিখি ঠিক তেমনটি আমরা নেক্সট ক্লাসে আমরা ডাব্লু এইচ কোশ্চিন শিখব এটা থেকে আমাদের যে উপকারটা হবে সেটা হচ্ছে আমরা খুব শীঘ্রই বুঝতে পারবো যখন ওই যে প্যাসেজে প্রথমে যে কোশ্চিনটা থাকে যে কখন তুমি খেতে গিয়েছিলে কোথায় তুমি খেতে গিয়েছিলে বা মার্কেটে তুমি কী নিয়েছিলে এই ধরনের কোশ্চিনগুলোর ক্ষেত্রে তখন আমাদের ডাব্লু এইচ কোশ্চিন খুব হেল্প করবে খুব সহজেই বোঝার ক্ষেত্রে যে কীভাবে আমি অ্যান্সারটা নিয়ে আসবো প্রিয় শিক্ষার্থীরা নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম